গাছের ডাল ভেঙে ব্যাহত হয় যান চলাচল পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাটি ঘটেছে বনগাঁর হরিদাসপুর এলাকায় সকাল সকাল গাছের ডাল ভেঙে বিপত্তি বন্ধ সীমান্তগামী যান চলাচল যার জেরে প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ হয়ে রইল বনগা থেকে পেট্রাপোলগামী রাস্তা পরে প্রশাসন ও স্থানীয় ছয় পঞ্চায়েতের সহযোগিতায় গাছ কেটে পরিষ্কার করা হয় রাস্তা স্বাভাবিক হয় যান চলাচল রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ পেট্রাপোল সড়কের বাজার এলাকায় জানা গিয়েছে রাস্তার পাশের একটি বহু পুরোনো গাছ সকালে আচমকা ভেঙে পড়ে রাস্তার ওপর ফলে স্বাভাবিকভাবে আটকে যায় যায় রাস্তা বন্ধ হয়ে দুদিক থেকেই যান চলাচল এরপর তড়িঘড়ি রাস্তা স্বাভাবিক করার কাজে হাত লাগায় পুলিশ প্রশাসন ও স্থানীয় ছয় ঘড়িয়া পঞ্চায়েত প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর স্বাভাবিক হয় যান চলাচলের ধারে মন্দিরের সামনে একটা মৃত শিশু ছিল গাছ সেটা সকাল সাড়ে সাতটা নাগা ভেঙে পড়ে এবং যশোর অবরুদ্ধ হয়ে যায় এখানকার স্থানীয় মানুষ এবং পঞ্চায়েতের তৎপরতায় ওটা আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সেই গাছ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া সবুসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা